যেভাবে জোয়ার বইছে, পাঁচটা ইউনিয়ন আছে, এজেন্ট দিতে পারবে না। জয়যুক্ত যদি আপনারা করেন, এই মালা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়া চিরতরে কুমিল্লার কাজী কুমিল্লায় পাঠাবো। আমি আশা করি এই 12 ইউনিয়নের মধ্যে সর্বোচ্চ ভোট জেলা কালামিদ্দা থেকে আমি চাই। পাবো তো আত্মরা দেখা। আচ্ছা, দ্বিতীয়ত হইল এবারে নির্বাচনটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। কিছু মানুষ চেনার দরকার ছিল, কিছু শিক্ষিত মানুষ, তারা নিজেদেরকে পণ্ডিত মনে করে, শিক্ষক মনে করে, তাদের মনের মধ্যে মুনাফিকি, মুনাফিক। চারটা বছর আমার তা খাইয়া, আমার বরাদ্দ নিয়া, আমার দিয়া, আমার লোকদের সাথে গন্ডগোল কইরা, ফয়দা নিয়া, ঠিক ইলেকশনের আগে চলে যাইয়া বলছে যে এই উদ্দেশ্যেই আসছিলাম। 7 তারিখের পরে ইনশাল্লাহ অবশ্যই 8 তারিখ আসবে, আসবে না? আমরা মুনাফিকদের বিচার যদি না করি তাহলে আল্লাহও আমাদের ছাড়বে না। ইনশাল্লাহ দেখা হবে সাদাত ভাই আর আমার সাথে 8 তারিখে। আমরা কাজ করছি এই লোকগুলোর জন্য, আমি আমার নিজের লোকদেরও জবাই দিছি, নিজের লোকদের ক্ষতি করছি, যাদের উপরে আমি ছুরি চালাইছি তাদের জবান দিয়ে গেলাম, তাদেরকেও আমি খুশি করে দেব, না হলে জীবনে মুখ দেখাবো না। কারণ উন্নয়ন এই তিন ধারায় আমি করছি, আর উন্নয়নে যদি ভোট হয় তাহলে সেই ভোটের হক আমার। আল্লাহ তাআলা বলছেন মুনাফিককে ছাড়বে না, একটা মুনাফিককে ছাড়লে আগামীতে 10টা মুনাফিক তৈরি হবে। তাই ইনশাআল্লাহ আমার উপর বিশ্বাস রাখেন, আর আমার নেতা কর্মীদের বলবো আমি আপনাদের খুশি করে দেবো, চিন্তা করেন না, আমার উপর আপনারা ভরসা রাখেন। সবাই আগামী 7 তারিখে এই কালামিদ্দার মাটি থেকে যেন আমরা এই ভাঙ্গা থানার সর্বোচ্চ ভোট পাই, এই ওয়াদাটা আমি আপনাদের কাছে চাই। এই ওয়াদা আপনারা করবেন এবং আগামীতে আরো যেন উন্নয়ন হয়, এই এলাকার জনগণের যে বাকি কাজগুলো আছে সেগুলো যেন আমরা করতে পারি। কারণ বিগত 30 বছরে এই কাজী সাহেবদের উন্নয়ন আপনারা দেখছেন, দেখেন নাই? এই তাদের উন্নয়নের কারণেই তো আজকে আমি এমপি, কি নয় তো আমার দরকার ছিল না। তাই ইনশাল্লাহ যেভাবে জোয়ার বইছে, 5টা ইউনিয়ন আছে, এজেন্ট দিতে পারবে না, এজেন্ট দিতে পারবে না। এবার সর্বোচ্চ ব্যবধানে জয়যুক্ত যদি আপনারা করেন, এই মালা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়া চিরতরে কুমিল্লার কাজী কুমিল্লায় পাঠাবো।